Bom. Allahu akbar. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. استغفر الله الذي لا إله إلا هو. استغفر الله الذي لا إله إلا هو.
اللهم انت السلام انت السلام انت الجلال اللهم انت السلام انت السلام انت الجلال الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحابه أجمعين رب ارحمهما كما ربيانا صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الدنيا حسنة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
ভালো গজল পড়ে কে গো? এটাকে ওই সামনে বা একটা সাইডে রেখে দেবেন, ওনাকে দিয়ে দেন। আবার দিলেন শোনো না, হ্যালো, ভবিষ্যতের পরিকল্পনাটাই দেন, ওটা শর্টকাটে মেন মেন তিন চারটে চারটে পয়েন্ট দিন, তাহলে বারবার পাঁচটা ছটা বাইক হাতে দিতে হবে। এক পাতে দিয়ে দেন, তুমি রাখতে পারো, এখন আমি ক্যাশ নিতে পারছি। তাহলে টিম করে যেতে হবে, আপনি কি এখানটা প্ল্যান কি এরকম? আর শুনেন, ও নিজে যাচ্ছে, সবাই চলে গেলে এটা খালি হয়ে যাবে না, পরপর যেতে হবে। যাদের নামাজ হয়ে গেছে তাদের কাছে আমরা অনুরোধ করছি বসার জন্য, এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমাদের স্থানীয় গৌরব লোকাল যারা বিশিষ্ট কোরআনের কারি, আমাদের ডোমকল ব্লকের কৃতি সন্তান কারি তাফাজ্জুল হোসেন সাহেব, তিনি আমাদের সামনে এখন ছোট্ট করে তেলাওয়াত করবেন, তারপরে একটি গজল পাঠ হবে একজনা। হ্যাঁ, তো এটা ছেড়ে দেন, একটু পিছনে চলে। আচ্ছা, আর আমাদের এই সভা আমরা তাদের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করছি, দাওয়াতের সাথী যারা, দাওয়াত ও তাবলিগের কাজ যারা আমরাও করি, সবাই করেন, বিশেষভাবে যারা করেন সেই সমস্ত দাওয়াতের সাথীদেরও আজকের এই সভার সফলের জন্য যথেষ্ট মেহনত প্রচার সহযোগিতা রয়েছে, তাদের মোবারকবাদ জানাচ্ছি। ডোমকলের ব্যবসায়ী সমিতি, এখানকার ফায়ার ব্রিগেড, সকলকে এইগুলো অন্য ধরনের গজল তো থাক, আপনারা সদস্য থাকে। তো কারি তাফাজুল হোসেনের কাছে অনুরোধ করছি, তারপরে আমাদের সম্মানীয় কারি মুরসালিন সাহেব আছেন, যিনি একসময় মধ্যপ্রদেশের ভূপালে থাকতেন ওই, এবং আমাদের এই ব্লকের কৃতি সন্তান, ডোমকলের সব থেকে বড় মসজিদ কারিগর পড়া জুম্মা মসজিদের উনি পেশ ইমাম, তার তেলাওয়াত শুনব। এরপরে আমাদের সম্মানিত পশ্চিমবঙ্গের যে সমস্ত কারি সাহেবরা আছেন, আমাদের কারি ইসমাইল সাহেব আছে আমাদের ডোমকল ব্লকের, কারি মাহবুব আছে ডোমকল ব্লকের, এবং আরও যারা আছে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আলোচনা এই প্রোগ্রামটা আমরা শুরু করতে চলেছি। আমরা বারবার একটা কথা বলছি যে ডানে বামে যেখানে ঘেরা আছে এটা এলাকার সম্মানিত যারা মাদ্রাসার জিম্মেদার উলামায়ে কেরাম, যারা বিশিষ্ট দাঁড়ি সম্মানিত তাদের জন্য, এবং আমাদের জেলা কমিটির যারা সদস্য তাদের জন্য। আনছে আনছে, গজল কাকে দিয়ে পড়াবো গো? তাহলে তেল কেন ভালো গজল পড়ে? বিখ্যাত গজল। হ্যাঁ, আচ্ছা, আমাদের মাওলানা গোলাম সারোয়ার সাহেব আছেন। আচ্ছা, এই তাহলে ওখানে তো ড্রেসটা আনছে,
তাহলে ওই দেশ বলতে ওই বড় দেশ হলে সমস্যা, আমার সমস্যা মানে ওটা কি উঁচু তোমাদের হতে এতটা উঁচু এক ফুট এখানে তো মেহমান ঢেকে যাবে না তো নিচে না না এক ফুট উঁচু তাহলে ওই দেশ তাহলে ওটাই ভালো হবে তাই তো দেশটা এক ফুট উঁচু থাকে ওই রকম আচ্ছা আচ্ছা তাহলে শোনো এখন আমরা এমনি চালিয়ে নিই যেমন পড়ো ওটা ওটা কি আনতে পারলে তারপরে ওটাই ওখানে দিলেই হবে তাই না আন্তর্জাতিক বাজার বলছি শোনো না সাফিউর ওই ড্রেসটাই ড্রেসটাই পাঠাতে বলছি আমি তাফাজুল ভাই একসাথে বসে আছি মশওয়ারা হলো হ্যাঁ এই তাফাজুলের সাথে কথা বলি সাফিউর বলো ওটাই ওটাই ঠিক আছে সালাম আলাইকুম তাহলে কোনো ছাত্রকে দিয়ে ওটা পাঠিয়ে দেন দর আদেশের ওটাই ঠিক আছে তবে আমাদের আজকের প্রোগ্রাম সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি তাহলে সকলের সুবিধা হবে হ্যাঁ বল বলে কমপক্ষে দশটা যদি হয় ভালো হ্যাঁ ছটা হবে ঠিক আছে চলবে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এটা পশ্চিমবঙ্গের একমাত্র বড় ইমাম সংগঠন যেটার পাহাড় থেকে সাগর পশ্চিমবঙ্গের 23টা জেলা 310টি ব্লকে যার কমিটি আছে কলকাতায় অফিস আছে এবং প্রায় 60,000 ওপর সদস্য এই সংগঠনের সঙ্গে যুক্ত যারা সম্মানিত ভাতাপ্রাপ্ত ইমাম মুয়াজ্জিন আছেন আপনাদেরকে হচ্ছে অনুরোধ করছি বসার জন্য তা আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সভাপতি আমাদের রাজ্য সভাপতি তিনি ছিলেন তিনি আসতে দেরি হওয়াতে এখন আমরা সভাপতি হিসেবে নাম ঘোষণা করছি মাওলানা ওলিউল্লাহ বিশ্বাস সাহেব যিনি আমাদের জেলা সভাপতি নওদায় বাড়ি সঞ্চালনায় আমি আছি নিজামুদ্দিন বিশ্বাস মাওলানা মাইনুল ইসলাম আমাদের সংগঠনের চেয়ারম্যান হাফেজ ইনতাজুল ইসলাম সম্পাদক ডোমকল ব্লক আমন্ত্রিত যে কারিগণ আপনারা দেখেছেন মক্কা থেকে আসছেন কারি মেঘদাদ আসাইগিদ মক্কা মুকাররমা সৌদি আরব উনি মাগরিবের নামাজ পড়াবেন আর মাগরিবের নামাজ আজান দেবেন গতবার যার আজান আপনারা শুনেছিলেন সারা পৃথিবী শুনে মুগ্ধ আপনার সঙ্গে দেখা করবে ফায়ারের লোক এসেছে অফিসার আপনার সাথে দেখা করবে আচ্ছা নিচে ওই গেট দিয়ে কেউ ঢুকবেন না ফারুক ভাই ফায়ারের লোকের সাথে একটু কথা বলেন তো ফায়ার ওইখানে যান আপনি যান আমাদের পক্ষে আচ্ছা যারা ফায়ারের লোক এসেছেন আপনারা আসুন এখানে আসুন খন্দকারের সাথে কথা বলুন আব্দুল ওদুদ সাহেব মাগরিবের আজান দিবেন আসছেন কারি শায়েক মুস্তফা আল হোসাইন ইরান শায়েক কারি আইমান রিজওয়ান মালয়েশিয়া শায়েক কারি আব্দুল ওদুদ সাহেব বাংলাদেশ ঢাকা শায়েক কারি হোসাইন ইন্দোনেশিয়া এবং আমরা কিন্তু সমস্ত মাসলাক মাজহাবের কারি আমরা এখানে নিয়েছি কারি মোহাম্মদ রেজা আজহারি উনি সুন্নি জগৎ এ থেকে এসছেন নেপাল থেকে আসছেন এরকমভাবে কারি আবুল কাসেম ভাগলপুর বিহার কারি মোহাম্মদ খালিদ হরিয়ানা কারি মোহাম্মদ আব্দুর রহিম মুম্বাই কারি সাদাকাত আজহারি বিহার কারি মোহাম্মদ আব্বাস পাক সার্কাস কলকাতা কারি আসাদুজ্জামান সাহেব 24 পরগনা কারি নুরুদ্দিন সাহেব দক্ষিণ 24 পরগনা কারি ওয়াইস কর্ণী হাওড়া কারি সানাউল্লাহ সাহেব কলকাতা কারি আবদুল্লাহ সাহেব ফুরফুরা আর আমাদের ডোমকলের যে কারি সাহেবরা আছেন শুন সুমধুর তাদের তেলাওয়াত আপনারা গত বছর শুনেছিলেন ডুয়েলভাবে যেভাবে শোনানো হয় সেটা আপনারা শুনেছিলেন মূল আকর্ষণ মাগরিবের পর থেকে হবে বিশেষ যারা বিদেশি কারি সাহেব আছেন তারা পড়বেন তো আর মহিলাদের প্যান্ডেল আপনারা জানেন এবার কলেজে হয়েছে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো আমাদের এমএলএ সাহেব তজিমুদ্দিন খান সাহেবরা যোগাযোগ করিয়েছেন কলেজের প্রিন্সিপাল তিনিও সহযোগিতা করছেন ওখানে মহিলা লেডিস পুলিশ এবং সিভিক তারাও থাকবে আমাদের মহিলা ভলেন্টিয়ারও আছে আমাদের বাদশা ভাই ওখানে দায়িত্বে আছেন কলেজের মাঠে মহিলাদের বসার ব্যবস্থা আছে ভলেন্টিয়ারদের বলবো সে বিষয়টা খেয়াল রাখা আর সাইকেল গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজ
আপনারা শুনে জেনেছেন যে গোধনপাড়া বা রানীনগর থানা থেকে এই রোডটা দিয়ে আসলে একদম কালীতলার মাঠ, ওখানে চার চাকা, মহরমতলার যে ঈদগাহ ওখানে সাইকেল মোটরসাইকেল, জলঙ্গি লাইন থেকে আসলে পরে সেখানে ব্রিজ মোড়ের পাশ দিয়ে এসে আপনার আমাদের যে এসডি অফিসের পাশে প্রাণী সম্পদ বিকাশ ভবন বা ওখানে যে গার্লস কলেজ স্কুল আছে হাই যেটা, সেই স্কুল মোড়ের ওখানে যে জায়গা আছে সেখানে ব্যবস্থা আছে, এবং ওখানে ময়দান যেটা আছে স্কুলে ভবতরণ বিটি হাই স্কুলের যে মাঠ সেখানে গাড়ি রাখার ব্যবস্থা, এবং টোটো মোটরসাইকেলগুলো হচ্ছে জনকল্যাণ ময়দান। আর যারা ইসলামপুর বক্সিপুর ওই লাইন থেকে আসবে বাসস্ট্যান্ড, এবং তারও আগে হচ্ছে কুঠির মাঠ, এইখানে হচ্ছে যা ব্যবস্থা আছে। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে দায়িত্ব আছেন আলাদা লোকজন আছে, যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবা আছে তাদেরকে বলছি সেখানে যোগাযোগ করার জন্য। আমাদের জেলা কমিটি থেকে যারা যারা এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের এখানে গ্রিন রুম আছে স্টেজের পিছনে, সেই গ্রিন রুমে যারা দায়িত্বে আছে মৌলানা উলিল বিশ্বাস, আব্দুল মুহাইমিন, এদের সাথে যোগাযোগ করে যে সমস্ত কুপন, খাবারের কুপন কালেকশন করা এবং হচ্ছে কালেকশনের কুপন জমা দেওয়া, সেই কাজগুলো সেখানে করে নেবেন। আর যেখানে যাদের ডিউটি দেওয়া আছে, মৌলানা শাফিউর রহমান সাহেব আমাদের ডমকল মাদ্রাসার সম্মানীয় মুহতামিম, তার জিম্মেদার আছে বিশিষ্ট আমাদের দেশীয় কারিদের সেবার, সেখানে উনি আছেন। এভাবে আরও কারি মাহবুব সাহেব আছেন যাদের জিম্মেদার, তারা আপনারা লক্ষ্য রাখবেন। এবং বাইরেকার বিদেশি মেহমান যারা, তাদের খাবারের ব্যবস্থা আমরা আমাদের কুপন সিস্টেমে করা আছে, সেটা আমাদের যারা জিম্মেদার তাদের মাধ্যমে লোকাল ইনতাজুল ইসলাম তার কাছে যোগাযোগ করতে হবে। এবং আমাদের যারা জেলা কমিটি থেকে এসছে, বিভিন্ন ব্লক থেকে যারা গাড়ি করে এসেছেন, তারা আব্দুল মুহাইমিন ওলিল্লা বিশ্বাসের সাথে যোগাযোগ করবেন। এ হচ্ছে মূল ফাংশনগুলো বিষয়গুলো ছিল। আর এবার আমরা সময় নষ্ট না করে আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করতে চাইছি। তাহলে কারি সাহেব নাকি মোটামুটি হলো সব? হ্যাঁ, ওটা বারবার বলছি, যেখানে চেয়ার আছে সেখানে সাধারণ মানুষ আপনারা সম্মানিত, আপনাদের বসার জায়গা।